আপনি যে স্বপ্ন নিয়ে ইউরোপে আসবেন, সর্বপ্রথম যদি রোমানিয়াতে ল্যান্ড করে যে স্বপ্ন নিয়ে এসেছেন সেখানেই প্রথম বাধা, তাহলে আপনারা সেই স্বপ্ন থাকবে না, প্রথম আশাতেই সেটা দুঃস্বপ্নতে পরিণত হবে। আজকে আমরা শুনব সেরকম এক ভাইয়ের আর্তনাদের কথা, অর্থাৎ তিনি বাংলাদেশ থেকে রোমানিয়াতে এসে কতটা প্রবলেম ফেস করেছে। রোমানিয়া তো জন রোমানিয়াতে মনে করেন যদি আপনাকে কোম্পানি রিসিভ না করতে আসে তাহলে ইমিগ্রেশন থেকে আপনাকে ব্যাক দিয়ে দেয় বাংলাদেশে, এটা এখনো হইতেছে। কিন্তু আমি যে গ্রুপে আসছিলাম আমি শুধু একাই আসছিলাম, তারপরে আবার আপনার ওই আমার সাথে ওই এজেন্সি থেকে আরো পাঁচজন লোক আসছিল, ওরা প্রথমে আসছে ওরা তিন দিন পর্যন্ত এয়ারপোর্টে বসা ছিল, তারপরে ওই পাঁচজন লোক তিন দিন এয়ারপোর্টে বসা ছিল, তারপরে ওরা কিছুদিন আগে আমার ফোন দিছে, আমি বলতেছি যে আমি দেশে চলে যাবো, ওই পাঁচজন লোক আসছিল যে ওরা সবাই বাংলাদেশে চলে গেছে, সবাই বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে আছে আপনার সাথে যোগাযোগ হয়? হ্যাঁ যোগাযোগ হয়। তো ওদের একটু নাম্বারটা দিতে আপনি যদি পারেন, ওই ভাইদের সাথে আমি একটু কথা বলতে চাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাকে দিন। ওরা 15 দিন ভাই কবরস্থানে কাজ করছে, ওই ওরা যে সময় 15 দিন কবরস্থানে কাজ করতেছে ওইটা আমি বাংলাদেশে, তারপরে ওদেরকে ফোন দিলাম, ওরা ফোন টোন রিসিভ করে না, কারণ ওরাই সময় সাথে আছে, কেমনে রিসিভ করব। কবরস্থানে কাজ করে সকাল 7টায় ডিউটি যায়, রাত 10টার সময় ডিউটি থেকে আসে, আসার পরে ওরা কি করে, পরে একদিন আমার সাথে কথা হয়েছে এক লোকের, ও বলতেছে যে কবরস্থানে আমরা কাজ করছি, মানে কবরের যে পুরাতন কবর গুলো আছে এগুলো সব উঠাইয়া ফেলতেছে, নিচে থেকে হাড় যা আছে সবগুলা উঠাইয়া আলাদা করতেছে আর নতুন কবর খনন করতেছে, এই কথা বললো। যারা শুনছে আমার মুখ থেকে যে ভাই কবরস্থানে এখানে কাজ কাজ করে বাংলাদেশি লোক, তাকে ওদেরকে কোনো বেতন দেয় না, 15 দিন কাজ করছে এক টাকাও বেতন দেয় না ওদেরকে, তারপরে ওরা কি করবো না পাইরা পরে বাংলাদেশ চলে গেছে, 2000 লে বেতন দেওয়া হবে কিন্তু 12 ঘন্টা ডিউটি করতে হবে। কিন্তু আপনি মানে রোমানিয়াতে 12 ঘন্টা ডিউটি করে কত ঘন্টা কত টাকা বেতন পায় বাংলাদেশি টাকা? 40,000। আচ্ছা, আপনি আসতে কত টাকা খরচ হয়েছে? আমার কাছ থেকে ভাই আসতে 10 লাখ টাকা নিছে। 10 লাখ টাকা নিছে একবারে ভাই, এটা একবারে 10 লাখ আসতে একটা টাকাও কম নেই না, এরা নানান ভাবে বুদ্ধিসুতি দিয়া যে ইউরোপে এই আছে সেই আছে, তুমি মাস শেষে 50-60,000 টাকা 70,000 টাকা এটা কোনো ব্যাপারই না, তুমি রোমানিয়াতে যে মানে সহজভাবে কামাই করতে পারবা কোনো সমস্যা নাই। কিন্তু আবার এটাও আমার বোঝাইছে যে তুমি 1-2 বছর পরে এই কার্ড হয়ে যাইব, তোমার পুরা ফ্যামিলি নিয়ে আসতে পারবা কোনো সমস্যা নাই, দালালের প্রলোভনে পড়ে এই অবস্থা আমার ভাই। আপনার ওখানে এখন বেতন কত, মানে প্রত্যেক মাসে আপনি কত টাকা ইনকাম করতে পারেন? এখানে আমার বেতন ভাই এখানে 2000 লি, বাংলাদেশের 40,000 টাকা। 40,000 টাকা, কিন্তু আমরা তো জানি বা আমি এখানে একটা ভিডিও করছি যে ওখানে সাধারণত এরকম 30-40-50,000 টাকা ইনকাম করতে পারে, কিন্তু মানুষ তো বলে যে 70-80,000 বা 1 লাখ টাকা ইনকাম করতে পারে। আসলে আপনাকে আজকে আমি একটা কথা বলে দিই, আপনি আপনার আপনার এই ভিডিওটা যারা দেখবে তাদের জন্য ভালো, কারণ রোমানিয়াতে এখন আপনাদেরকে কন্ট্রাক্ট ফর্মে সাইন করায় ওরা আনবে ঠিক আছে যে আপনাদেরকে $600 বেতন দিবে, কিন্তু মূলত এখানে $600 বেতন কোনো কোম্পানি দিবে না। সাধারণত কোম্পানি কত কত ডলার বা কত ইউরো বা বাংলা টাকার কত টাকা বেতন দেয়? সেম একই বেতন দিবে, এটা হচ্ছে গা 2000-2200 লে, এর বেশি 2200-2300 বেশি একটা টাকাও দিবে না, বাংলাদেশের 45-46, অর্থাৎ বাংলাদেশের 40-45,000 টাকার মতনই আর কি বেতন পাবে বাংলাদেশ থেকে আসে। আপনি যত ভালো কোম্পানিতে আসেন কোনো লাভ নাই, কারণ আপনার ওই সময় কার্ড থাকবে না, কারণ রোমানিয়ার মানুষ ইউরোপে সবাই জানে রোমানিয়ার মানুষ চোর বাটপার, বাস্তব প্রমাণ দিছি যে এটা যে চুরি করে ভিক্ষা করে, তো ভিডিও সহ দিছি না এটা এটা আজকে আমি বলি, আমি রেস্টুরেন্টে কাজ করি, আমার টিপসের টাকা একটা আছে প্লেট আছে ওইখানে সবাই রাখে, তারপরে ঠিক আছে আমি ভিতরে বার্গার বানাইতেছি, তারপরে হঠাৎ একদিন এক লোকে আসছে রাত্রে 9টা বাজে, ওই ছেলের আমার টিপসের টাকাগুলো হাত দিয়ে নিয়ে ও সোজা গাড়ি করে চলে গেছে। বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়াতে সব থেকে বেশি ভিসা হচ্ছে, এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের ভাইরা বিদেশে যেতে পারছে, কিন্তু কতটা সঠিকভাবে সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে সে কতটা সাপোর্ট পাচ্ছে, সে যে আশা নিয়ে যাচ্ছে আসলে তার সেই আশাটা পূর্ণ হচ্ছে কি না, নাকি আমাদের ভাইয়ের কষ্ট অর্জিত টাকা দালালের পকেটে চলে যাচ্ছে। আজকে এই রনি ভাই তিনি স্বীকার করেছেন যে
তার 10 লাখ টাকা লেগেছে রোমানিয়াতে আসতে, এবং সে প্রত্যেক মাসে বেতন পায় মাত্র 40,000 টাকা। দ্বিতীয়ত, কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট থাকবে প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করবেন, কোম্পানি আপনাকে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করাবে, কিন্তু যে বেতন লেখা থাকবে সেই বেতন আপনাকে দিবে না, আপনি কিছু করতে পারবেন না। নাম্বার 3, আপনি যখন রোমানিয়াতে আসবেন কখনো ভুলেও তাদের হাতের আপনি পাসপোর্ট দিবেন না, অর্থাৎ সেই কোম্পানিকে আপনি পাসপোর্ট দিবেন না। যদি পাসপোর্ট দেন তাহলে আপনার পাসপোর্ট তারা জিম্মি করে রাখবে, এবং যতদিন আপনি ওখান থেকে বের না হতে চাবেন ততদিন আপনাকে তাদের অধীনস্থ করে রাখবে। কারণ ইউরোপে জানেন কোথাও কাজ করার জন্য আপনার অরিজিনাল আইডেন্টিটি দিতে হবে না, সেটা আইডি কার্ড হোক আর পাসপোর্ট হোক, কখনো এই ভুলটা করবেন না। আমাদের সাধারণ বাংলাদেশিরা সব থেকে বেশি প্রবলেম ফেস করে ফেসবুকের চটকদার বিজ্ঞাপন দেখে, আমাকে নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে লিখতেছে, আসলে ভাই এগুলো ভুল করছেন আপনারা, আমি এই ব্যবসা করি না, কেন আমাকে নিয়ে লিখেন, আপনাদের কাজের আমি বাধা হয়ে দাঁড়িয়েছি না, আপনাদের কাটা ঘায়ে লবণ ছিটাচ্ছি এ কারণে। বাংলাদেশে যখন কোনো এজেন্সির কাছে আমাদের সাধারণ ভাইয়েরা যায় তখন তাদেরকে অনেক বড় স্বপ্ন দেখায়, তুমি ইউরোপে যাবা, খুব ভালো কাজ করবা, প্রত্যেক মাসে ভালো স্যালারি পাবা, একটা সময় রোমানিয়া থেকে সেন্ট্রাল ইউরোপে চলে যাবা, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এইসব দেশে যেতে পারবা খুব ইজিতে। তাদের উদ্দেশ্য বলতেছি না, এটা কখনো সম্ভব না। আপনি বাংলাদেশ থেকে 7 থেকে 10 লাখ টাকা খরচা করে রোমানিয়াতে আসবেন, রোমানিয়া থেকে যদি অন্য দেশে যেতে চান আপনার জীবনের ঝুঁকি নিয়ে আরও 3 থেকে 4 হাজার ইউরো খরচা করে তারপর যেতে হবে, তারপর আপনি কতটা সফল হতে পারবেন সেটা আসলে বলা খুব কষ্টের। তাই যারা রোমানিয়াতে আসতে চান সেখানের বাস্তব অবস্থান জানবেন, যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানি আপনাকে কতটুকু কাজ দিবে। কিন্তু আমার এই ভাই বলেছেন কোম্পানি ঠিক এগ্রিমেন্ট করে আপনাকে ততটুকু কাজ দিচ্ছে না, আবার কাজ দিলেও বেতন দিচ্ছে না, তাহলে আপনি কি করবেন, কিছু করার নেই। এই সব জেনে শুনে যদি আপনি আসেন তাহলে আপনার জন্য রোমানিয়া, বর্তমানে বাংলাদেশ থেকে সব থেকে বেশি ভিসা দিচ্ছে রোমানিয়াতে, আপনি চাইলে আসতে পারেন। শুধু একটা ফেসবুক পেজ আছে, তাদের কাছে আপনার টাকাটা দিয়ে রোমানিয়াতে চলে আসবেন ভাই, তখন থেকেই কিন্তু আপনি কষ্টটা নিজের হাতে টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছেন। আপনি কি জানেন যে প্রবাস হচ্ছেন অন কাইন্ড অফ কারাগার, আপনি টাকা দিয়ে কারাগার, বাংলাদেশের কারাগারে টাকা দিয়ে বের হচ্ছেন আর প্রবাসের কারাগারে আপনি টাকা দিয়ে ভিতরে ঢুকতেছেন। তাই আপনার যদি মেন্টালিটি এরকম থাকে যে হ্যাঁ আমি টাকা দিয়ে এই প্রবাস নামক কষ্টদায়ক কারাগারে যেতে চাই, তারপরে রোমানিয়ার মতন জায়গাতে এসে শারীরিক এবং মানসিক প্রবলেম ফেস করতে চাই, তাহলে আপনারা আসতে পারেন। যারা আসতে চাচ্ছেন চলে আসেন, তাদের জন্য ভালো হবে, কিন্তু একটু জেনে শুনে আসবেন। আমরাও চাই আপনারা বিদেশে আসেন, ভালো থাকেন, আমাদের দেশ ভালো থাকুক, ভালোভাবে চলুক। আজকে এই ভাইয়ের কথাগুলি আমরা শুনছি, দেখেন সে কতটা কষ্ট করেছে, কতটা কষ্ট করে এই জায়গাতে এসেছে। আপনারা সেই প্রস্তুতি নিয়ে আসার চেষ্টা করুন।